আমেরিকা যুক্তরাষ্ট্রে একদল মানুষ রয়েছেন যারা বিশ্বাস করেন যে পরের বার যখন যীশুখ্রিস্ট আসবেন তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রতেই আসবেন। সাধারণত এটা বিশ্বাস করা হয় যে তিনি জেরুজালেমেই আসবেন, মাউন্ট অলিভে। কিন্তু এখন আমেরিকার মানুষ ভাবছেন ইসরায়েল কেন যাবেন তিনি, সেটা ভালো জায়গা নয়, এখানেই আসবেন তিনি আমেরিকাতে। তাই তারা আমাকে একটা এরকম বড় সভাতে প্রশ্ন করলেন, সদগুরু আপনি কি মনে করেন, যীশুখ্রিস্ট আমেরিকাতে আসবেন না জেরুজালেমে? আমি বললাম, দেখুন গতবার তিনি জেরুজালেমে এসেছিলেন আর তিনি বলেছিলেন আমার সঙ্গে এসো, কেবল ১২ জন গেছিলেন। আজ তাকে মহাপুরুষ বলে তার গুণকীর্তন করছেন, কিন্তু কেবল ১২ জন তাকে অনুসরণ করেছিলেন, তার মধ্যেও একজন মাথা ঠিক রাখতে পারেননি, ঠিক তো? কিন্তু তিনি যদি আজকে আমেরিকাতে আসেন আর তিনি যদি বলেন আমার সাথে এসো, আপনার একটা ব্যাংক লোন রয়েছে, স্টুডেন্ট লোন রয়েছে, গাড়ির লোন রয়েছে, বাড়ির লোন রয়েছে, হলিডে হোমের লোন রয়েছে, আপনি তো নিজেকে ৪৫ বছরের জন্য বন্ধক করে রেখেছেন। যীশু যদি বলেন আমার সঙ্গে এসো, যাওয়ার কেউই থাকবে না, কারণ সবাইকে যেতে হবে ব্যাংকে। তো আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন এমনভাবেই যে আপনার জীবনে সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপারটি ঘটলেও আপনি জীবনের দিশা বদলাতে পারবেন না। হ্যালো, আপনার জীবনে শ্রেষ্ঠ জিনিসটা এলেও আপনি আপনার জীবনের দিশা বদলাতে পারবেন না, এটা তো দাসত্বের জীবন, তাই না? দাসত্ব কি? নির্বাচন করতে পারবেন না, সেটাই দাসত্ব, তাই না? তো আপনি আপনার জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যে আর কিছু নির্বাচন করার ক্ষমতাই রাখছেন না, তার মধ্যেই আটকা পড়ে গেছেন, একটা মাকড়সা জাল বনে অন্যান্য প্রাণীদের ধরার জন্য। কিন্তু আপনি যদি এমন মাকড়সা হন যে নিজের জালে নিজেই আটকা পড়ে গেছেন, তাহলে আপনি বোকা মাকড়সা, তাই না? আর বেশিরভাগ মানুষই সেই অবস্থাতেই রয়েছেন। যদি তাৎপর্যপূর্ণ কিছু ঘটে, ধরুন আপনি এদিকে যাচ্ছেন আর এদিকে কিছু একটা তাৎপর্যপূর্ণ ঘটল, আপনার এদিকে যেতে পারা উচিত, আপনার অবস্থার ফলে আপনার আটকে পড়া উচিত না। এটা এক বুদ্ধিমত্তার জীবন। আপনি যদি বিচক্ষণ হন, আপনি এমনভাবে জীবনকে সাজাবেন যেটা আপনাকে সহায়তা করবে, এমন না যেটা আপনাকে জড়িয়ে ফেলবে, তাই না?